हेलो व्यूअर्स असलामुअलैकुम चले आसलाम आपनादेर माझे आमी मोहम्मद मेहदी हासान छोट्ट एक ब्रांड न्यू भिडियो निये आजकेर भिडियोटा एकटु भिन्न धर्मी। आजकेर भिडियोटा होच्छे चाल भाजी करे तारपरे बिरियानी रान्ना, तो आपनारा बोलते पारेन चाल भाजिर बिरियानी। तो चलुन शुरू करा जाक आजकेर भिडियो। एई बिरियानिटी करार जोन्नो सामान्य किछु उपकरणेर प्रयोजन। आपनारा सकाल बिकाल बा सन्ध्यार नास्ता हिसेबेओ एटा खेते पारेन। तो आपनारा देखते पाच्छेन कड़ाई उठाई दिच्छे आम्मू चुलार उपरे, तारपर चाल भेजे निच्छे। चालटा भालोभाबे एकटु भेजे नेबेन। एखाने दुइबारे आम्मू चालटा भेजे निछे, किन्तु आमी आपनादेर एकबारेई देखिए दिएछि। बारबार देखिए दिले भिडियोटा अनेक बड़ो हये जेतो, एई कारणे एकबारेर मध्येई देखिए दिएछि। तो आपनारा देखते पाच्छेन चालटा इतिमध्ये भाजा हये गेछे। तो आम्मू चालटा किन्तु पानिर मध्ये ढेले दिएছে। पानिर मध्ये ढेले आपनारा चालटा ঠান্ডা करे নেবেন। चाल शुधु भिजिए रेखे ठंडा कर ले ही ना, जे अपनारा भिजिए रेखलें ठंडा कर मयलाटा उठे तारपरे झेड़े फेले दिलें एमनटा करले हबे ना। आपनादेर कम करे 3 থেকে 4 घंटा भिजिए रेखते हबे, जेन चाल डाबल फुले जाए, फुले जेन डाबल हो जाए। आपनारा देखते पाच्छेन चले आसलाम आमरा, फिरे आसलाम आमरा प्राय 3 घंटा पर। तो आपनारा देखते पाच्छेन चाल फुले डाबल हो गेछे अनेकटा, एबं चालेर मध्य यदि कोनो मयला थाके मयलाटा अवश्य परिष्कार हो जाए। बेशी किछु ना, अल्प किछु सामान्य उपकरण दिए आजकेर बिरियानिटी रान्ना होबे। आपनारा देखते पाच्छेन हालका किछु उपकरण, संगे थाकुन। आशा करी भिडियोटी आपनादेर भालो लागबे। तो एखन देखते पाच्छेन आम्मू पेंयाज कुचि तारपर तेल दिए भालोभाबे पेंयाजटा भेजे नेबे। एइभाबेई आपनारा काजटा करबेन। आशा करी आपनादेर भालो लागबे भिडियोटी, एबं खेते अनेकटा भालो लागबे। तो आपनारा देखते पाच्छेन रसुन कुचि करे केटे निएছে आम्मू, एरपर 4 फाली करे काँचा मरिच केटे निएছে, एबं सबसो एकसंगे भेजे निबे। आसले भेजे निबे ना, भेजे निচ্ছে बा भेजे নিয়েছে, कारण भिडियोटी तो अवश्यই पूर्वेर करा। तो এইভাবে আপনারা भेजे নেবেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার চলে আসছে, পেঁয়াজ এবং মরিচ অনেক সুন্দর লালচে কালার চলে আসছে, লালচে ভাব চলে আসছে। তো এখানে আম্মু এখন পানি দিয়ে দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবেন আপনারা। আর সামান্য কিছু মশলার উপকরণ দেখতে পাচ্ছেন, ছোট এলাচ, বড় এলাচ, লং, তারপর গোটা জিরা আম্মু এখন দিয়ে দিচ্ছে। আপনারা এভাবেই রান্নাটি করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে খেতে। আর আমাদের চ্যানেলের এই ধরনের রান্নার ভিডিও দেখতে এবং যদি ভালো লাগে ভিডিওগুলো, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা পরিমাণ মতো শুটমরিচ বা লাল মরিচ, গুঁড়ো করা লাল মরিচ এবং লবণ দিয়ে দিবেন, সঙ্গে আদা বাটা এবং রসুন বাটা একটু করে দিয়ে দিবেন। তাহলে যে পেস্টটা তৈরি হচ্ছে পেস্টটা একটু গাঢ় হবে এবং অনেক মজাদার হবে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু তেল তেল হয়ে গিয়েছে অলরেডি, খাবারটার মধ্যে অনেকটা গাঢ় গাঢ় পেস্ট হয়ে গেছে। এরপর পূর্বে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা চাল এখন আপনারা দেখতে পাচ্ছেন আম্মু দিয়ে দিবে। ফুলে ডাবল হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা যদি রান্নাটি ভালোভাবে সম্পূর্ণ করতে চান, যে যে উপকরণ বা যে যে স্টেপ এখানে দেখানো হচ্ছে সেই স্টেপ পূর্ণাঙ্গ রূপে আপনারা ফলো করবেন, তাহলেই পারফেক্ট রেসিপি সম্পূর্ণ হবে। বেশিক্ষণ সময় লাগবে না, তবে ওই চালটা ভেজে রাখার পর হালকা কিছু সময়, হালকা কিছু না, প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় আপনাদের অতিবাহিত করতে হবে। চালটা যেন ভালোভাবে ভিজে ফুলে ফেঁপে ওঠে, এই কারণেই। তাছাড়া রান্নাটি করতে এতটা সময় লাগবে না বা অতটা কষ্টকর না, তবে খেতে অনেকটা মজাদার। একটু সময় যদি আপনারা দিতে পারেন তাহলে অনেকটা মজাদার। এবং স্পেশাল এখানে বুট ভুনা করে রেখে দিয়েছে বা ছোলা ভুনা। আপনারা আরও মজাদার বা আরেকটু মজা করার জন্য আপনারা এখানে বুট ভুনা বা ছোলা ভুনা করে দিতে পারেন। আসলে এটা না দিলেই নয়, দিলেই অনেকটা মজা হবে, তাছাড়া কিন্তু অনেকটা মজা হবে না। যে 3-4 ঘন্টা অতিবাহিত করবেন তার মাঝেই আপনারা চাইলেই বুট ভুনা করে বা ছোলা ভুনা করে রেখে দিতে পারেন এবং হালকা পাতলা একটু নিয়ে দিবেন যেন তলায় লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন এরপর এখানে আম্মু সামান্য পরিমাণে ঘি এবং বিরিয়ানির মশলা দিয়ে দিবে। বিরিয়ানির মশলার সামান্য পরিমাণে ঘি দিলে খাবারের গুণগত মান এবং ঘ্রাণটা চরম লেভেলের উঠে যাবে, খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হবে। আপনাদের এটা বলতে হবে না অবশ্যই। তো আপনারা ঘি এবং বিরিয়ানির মশলা ইউজ করতে পারেন এবং একটু নেড়ে চেড়ে নেবেন যেন ভালোভাবে মিশে যায়। তো এইভাবেই আপনারা শেষ করে নিতে পারেন বা এইভাবেই আপনারা রান্নাটি করে নিতে পারেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো এক সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি মাটির চুলার রান্না আমাদের মাটির চুলার রান্না আপনাদের পছন্দ হয় তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো এক সময়। আল্লাহ হাফেজ।